এই নমস্কারটা একটা দীর্ঘ নমস্কার। দু বছর পর আমরা জানলাম যে কোভিডের সব বিধি উঠে গেছে, ওয়েস্ট বেঙ্গলে এখনো মাস্ক পরতে হচ্ছে, কিন্তু মহারাষ্ট্রের জন্য মাস্ক পরতে হচ্ছে না। কিন্তু আজকের আড্ডার ফল হচ্ছে একটা লাইভ। এই লাইভটা হচ্ছে ভারতবর্ষের যে কটা ছোট সংগঠন লাস্ট দু বছর ধরে কাজ করেছেন তারা, এবং বাংলার একটি দুর্গাপুজো কমিটিকে আমরা অ্যাড্রেস করছি এই লাইভের মাধ্যমে। কারণটা কি জানেন, আমাদের দেশে যে সোশ্যাল সংগঠনরা ছিলেন, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সোশ্যাল কাজ শুরু করেছিলেন, সেখান থেকে থিম পুজো, আমি নরেশ জৈন, আমার পাশে বসে রয়েছেন রুদ্রনীল দত্ত, তিনি থিম পুজোর জন্যই ফেমাস। তা আমাদের আড্ডার ছলে যেটা উঠে এসে সেটা হচ্ছে যে একটা পুজো কি সোশ্যাল অ্যাসপেক্ট অফ ইন্ডিয়া তুলে ধরতে পারে না? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি খর্দা সাইডের লঞ্চঘাটে। শ্রীরামপুর থেকে এলাম, মানে রিষড়া থেকে ক্রস করলাম। আমাদের দুদিকেই, মানে রিষড়া, শ্রীরামপুর, খর্দা, চারিদিকে ফ্যাক্টরি আর ফ্যাক্টরি। এতগুলো ফ্যাক্টরি থাকতে 75 বছরে এখনও ফ্যাক্টরি ওয়ার্কাররা মিলে একটা ফ্যাক্টরি খোলেননি, এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাকেও ভাবায়, আমাকেও ভাবায়। আপনারা যে বাচ্চাদেরকে বড় করছেন, নিশ্চয়ই তাদেরকে ইন্ডাস্ট্রি ভাবেন, বা তারা একদিন কোনো বড় জায়গায় গিয়ে কাজ করবে। ভারতবর্ষের ইতিহাস যদি ঘেটে দেখেন, আর এই মুহূর্তে লাস্ট 8 বছরের চাকরি তো পাবেই না, চাকরি বরঞ্চ যাচ্ছে গভর্নমেন্টের হাত ধরে। এই মুহূর্তে ভারতবর্ষের নাগরিকদের মুভমেন্ট কী হবে, তারা কোন এজেন্ডাকে সামনে রাখবেন আর কীভাবে কাজ করবেন, পাড়াগতভাবে তারা এক হবেন কি না সেটাও সন্দেহ আছে, কিন্তু চেষ্টা করতে ক্ষতি নেই। তাহলে ভারতবর্ষের ভবিষ্যতের ভারতবর্ষ কেমন হবে, ভাবনামুখ সেটা নিয়ে কাজ করছে। তাই আমাদেরকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এবং আপনার মোবাইল থেকে রেকর্ড করে আমাদেরকে আপনাদের চিন্তাধারা পাঠান, যাতে 1 মে-র পর আজকের শেষ সূর্য ডুবে যাবে, কালকে যে সূর্যটা উঠবে সেটা কি নতুন সূর্য হবে, নাকি নামাখারামে যে প্রশ্নটা রাজেশ খান্না করেছিল একে হাঙ্গালকে, যে ইতনা গরিবী ক্যু হ্যায় হামারে দেশ মে, এর উত্তরটা তিনিও তখন বলেছিলেন, একটা উত্তর নিশ্চয়ই করে দিয়েছিলেন, যে যতদিন আমাদের দেশের বড় লোকেরা তাদের হাতে পাওয়ার ধরে রাখবে। আমি বলি কথাটা একটু বোকা বোকা, আমাদের দেশের ডিসঅর্গানাইজ নাগরিকরা যতদিন থাকবে ততদিন বড় লোকেরা বড় লোক হবে, কারণ এখনও ফ্যাক্টরি খোলার স্বপ্ন সাধারণ মানুষ দেখতেই পারে না। আসুন আমরা সোশ্যাল ওয়ার্ল্ডের সঙ্গে আরেকটু মিশে যাই, তাদের কথা শুনে নিই। নমস্কার, ভাবনামুখের পক্ষ থেকে আমি এই মুহূর্তে রয়েছি খর্দা মননে। কিছুদিন আগে আপনারা সেই খবর দেখেছেন, আজকে পয়লা মে আমাদের দেশের সাধারণ নাগরিকরা, যাদের দুটো হাত দুটো পা একটা মাথা রয়েছে, এটা পিএম এর রয়েছে, সিএম এর রয়েছে, নাগরিক সমাজ, সোশ্যাল সমাজ আমাদের দেশের জন্য কি করতে পারে এইবার বক্তব্য রাখবেন। তিনি তার মধ্যে থেকে শুনুন যে আমরা একটা চিন্তাধারা করার পরে, মানে সোশ্যাল দুর্গাপূজার চিন্তাধারার পরে তাকেই আমি ফোন করি, দীপিকা সেন চ্যাটার্জি, তার মুখ থেকে এবার আমরা শুনে নেব যে আজকে আমাদের মিটিং এর কি কি ফলাফল হলো এবং ভারতবর্ষ কত পা এগোতে পারবে দুর্গাপূজা এবং সোশ্যাল ওয়ার্ল্ড। আসুন আমরা তার মুখ থেকে এবার শুনতে শুরু করি। প্রথম আমার কাছে এই প্রপোজালটা এসেছিল বিমানবাবুর থেকে, যে দিদি আমরা কি একটা এরকম পুজো দুর্গাপুজো করতে পারি। তো আমার প্রপোজালটা শুনে খুব ভালো লেগেছিল যে আমরা যদি যারা একটা সংগঠনের মধ্যে রয়েছি, সামাজিক সংগঠন, তারা সকলে মিলিত হয়ে যদি আমরা আমাদের নিজের চিন্তাভাবনাগুলোকে তুলে ধরতে পারি সেটা একটা পুজোর মধ্যে দিয়ে, তাহলে মানুষের কাছে আমরা অনেক বেশি করে পৌঁছে যেতে পারি। ঠিক তার পরের দিন ভাবনামুখের কর্ণধারের ফোন আসে যে আমরা কি একটা দুর্গাপুজো এবার করতে পারি। তখন আমি বিমানবাবুর কথাটা ওনাকে বলি যে হ্যাঁ, কালকেই একটা এরকম ফোন এসেছে, দাদা বলেছেন, বিমানবাবু বলেছেন যে এরকম একটা দুর্গাপুজো করা আমাদের খুব ইচ্ছে রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের খর্দহ মনন ওয়েলফেয়ার সোসাইটিতে বসে আমরা আলোচনা করছি যে কী করে প্রত্যেকটা সংগঠনকে সঙ্গে নিয়ে আমরা এই বিশেষ মানবিক পুজো করতে পারি। মা দুর্গার 10 হাত দিয়ে তিনি আমাদের রক্ষা করে চলেছেন প্রতি মুহূর্ত। আমরা এই সামাজিক সংগঠন, তারা 10 রকম কাজ নিয়ে চিন্তাভাবনা করি সমাজেরই জন্য। তো এই সামাজিক দুর্গাপুজো, এই মানবিক দুর্গাপুজোর মুহূর্তে আমরা যদি প্রত্যেকটা সামাজিক সংগঠন, আমরা যেই জিনিসগুলো নিয়ে কাজ করছি সেটা যদি সকলের সামনে তুলে ধরতে পারি, মানুষকে আরও সচেতন করতে পারি, তাহলে হয়তো আমাদের উদ্দেশ্যটা অনেকাংশে সফল হবে। তো আজকে কিছুটা এগোনো হয়েছে, আবার প্রত্যেক মাসে
এই মিটিংটা করা হবে। আজকে আমরা কয়েকজন রয়েছি, আশা করব আগামী দিনে আপনারাও আমাদের পাশে এসে দাঁড়াবেন। আমি এরপরে বিমানবাবুকে বলবো এই বিষয়ে আরেকটু কিছু আলোকপাত করার জন্য। নমস্কার, আমি বিমান বিহারী দত্ত, বেবিল্যান্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ বলছি কিছু কথা। দিদি বললেন মানবিক দুর্গাপূজা, তো এই মানবিক দুর্গাপূজা আমাকে আমার এক সিনিয়র তাপসবাবু তাপস দে উনি আমাকে বললেন, মিয়ানবাবু একটা দুর্গাপুজো আমরা এবার করবো, কোথায় করবো? তা আমি বললাম আমি একটা জায়গা দিতে পারি, নিষিদ্ধপল্লীর মাটি নিয়ে আমাদের মা দুর্গার পুজোটা শুরু হয়। তো আমরা এবছর নিষিদ্ধপল্লী দিয়ে আমরা পুজো করি, তো ওখানে পুজোও হবে এবং ওনাদেরকে ডেভেলপ যদি আমরা কিছু করতে পারি আমাদের সংগঠন পক্ষ থেকে, তা সেটা অনেক ভালো কাজ হবে। তো আমরা এই দুর্গাপুজো করার জন্য আজকে আমরা পয়লা মে আমরা একটা সিদ্ধান্ত নিতে চলেছি, যাতে আমরা সত্যি ওখানেই আমরা দুর্গাপুজো করব। তো জায়গা আমরা ঠিক করছি, দিদি বললেন মাসের প্রথমে যে মিটিং হবে সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কোন জায়গাটায় আমরা দুর্গাপুজোটা করব। তো আজকের এই পর্যন্ত বলে আমরা সবাইকে আহ্বান করি, সবাই আসুন এই দুর্গাপুজো, আমরা সুন্দর করে আমরা একটা মানবিক দুর্গাপুজো করতে পারি। নমস্কার, আমি বিমান বিহারী দত্ত। নমস্কার, আমি বিদ্যুৎ কুমার দে, বিধান সরণী ইন্টিগ্রেটেড ডিসেবল ওয়েলফেয়ার সোসাইটির অবৈতনিক সম্পাদক। আপনারা একটু আগে শুনলেন যে আমাদের খর্দম মননের মাননীয়া সম্পাদিকা লিপিকা সেন চ্যাটার্জি ভাবনা মুখ যে আমাদের যে সংবাদ, তাদের সঙ্গে যৌথভাবে একটা নতুন আঙ্গিকে একটা নতুন রূপে একটা নতুন চিন্তাধারা নিয়ে আমরা একটা কাজ করতে চলেছি। আপনারা জানেন যে দুর্গাপূজা পশ্চিমবাংলায় হাজার হাজার দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজো থেকে আমাদের মনে হয় আমরা একটা নতুন রূপে নতুনভাবে একটা দুর্গাপুজো আমরা করতে শুরু করে চলেছি, তার নাম দেওয়া হয়েছে মানবিক দুর্গাপূজা। কেন মানবিক দুর্গাপূজা? এই দুর্গাপুজোটার উপলক্ষ হলো যে আমরা যাদেরকে নিয়ে দুর্গাপুজোটা করতে চাইছি, যেখানে আমরা করতে চাইছি, তারা হচ্ছে সমাজে সব থেকে পিছিয়ে পড়া মানুষ। সমাজ তাদের ঘৃণা করে, অবহেলা করে, বঞ্চিত করে, শোষিত করে। সেই মানুষগুলোকে আমরা বলছি আমরা তোমাদের পাশে আছি, আমরা এই দুর্গাপুজোর মাধ্যমে তোমাদের সামাজিক সার্বিক পুনর্বাসন দেওয়া হবে। শুধু তাই নয়, আমাদের যে নতুন একটা ভাবনা চিন্তা, আমরা যারা এনজিও নন গভর্নমেন্ট ভলেন্টারি অর্গানাইজেশন সমাজ সেবামূলক বিভিন্ন যে সংস্থা, আমরা বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে কাজ করে চলেছি, সকলকে একত্রিত করে এই পূজাটা যাতে সাফল্যমণ্ডিত হয় সেই চেষ্টা আমরা করব। শুধু তাই নয়, এই সংস্থাগুলো ওই পূজার সময় ওই পূজা মণ্ডপে প্রত্যেক দিন সমাজে তারা কী কী কীভাবে কাজ করে আপনাদের সামনে তুলে ধরবে। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু পশ্চিমবাংলায় নয়, আমাদের এই যে নতুন রূপে যে চিন্তাধারা আজকে যে পথ দেখাবে সারা ভারত, পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বিদেশেও আমাদের এই যে বার্তা, এই বার্তাটা আমরা পৌঁছে দিতে পারব। কারণ আমরা আশা করি যে আমাদের যে মূল উদ্দেশ্য মানুষের জন্য সেবা করা, স্বামীজি যেটা বলে গেছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর, এই বাণীকে আমরা আদর্শ করে আমরা যাতে আগামী দিনে আরও বেশি বেশি মানুষের জন্য কাজ করতে পারি, সেই উদ্দেশ্যেই আমাদের এই কর্মকাণ্ড। আজকে আমাদের পয়লা মে, আপনারা জানেন যে পয়লা মে হচ্ছে একটা শ্রমিক দিবস, এই শুভ দিনে আমরা আজকে প্রথম বসেছি, আগামী দিনে বৃহৎ কর্মকাণ্ড এটা আমাদের, আগামী দিনে আমরা আবার বসবো, আবার আমরা আপনাদের সামনে কী কী আমাদের প্রোগ্রেস হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এবং আশা করব যে আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টা, আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে পারব। ধন্যবাদ, নমস্কার। এবার আমরা চলে যাব অভিজিৎ সেনের কাছে, ওনার আজকের এই মিটিংয়ের পরে ওনার যে অভিজ্ঞতা সেটা আমরা ওনার কাছ থেকে শুনে নেব। নমস্কার, আমি অভিজিৎ সেন। আজকে এই সংগঠনের পক্ষ থেকে যে মিটিং করে যে পুজোর ব্যাপারে
আলোচনা হলো। আমার কাছে ওদের এই কনসেপ্টটা একেবারেই নতুন লাগলো, কারণ এই জাতীয় পুজোর আয়োজন ইতিপূর্বে আমি কোনোদিনও কোনো সংগঠন বলুন বা কোনো ক্লাব কর্তৃপক্ষ বলুন কোনোদিন থেকেই আমার কানে এসে অন্তত পৌঁছায়নি যে এই ধরনের পূজা হওয়া সম্ভব। তো যেখানে এই পুজোটা হতে চলেছে সেটাও আমরা সেই জায়গা থেকে অনেকটা নিজেদেরকে বিতা দূরত্ব মেনটেন করে চলি এবং সেই জায়গা থেকে অনেকেই আমরা এড়িয়ে গিয়ে ওই জায়গাটাকে একটু পিছিয়ে রাখার চেষ্টা করি সমাজ থেকে। তা যে কারণেই হোক ওই জায়গাটাকে ওনারা এই পুজোর অ্যাকচুয়াল ক্ষেত্র এবং ওইখান থেকেই অ্যাকচুয়াল পুজোর সূচনা হয় বলে ওই জায়গাটাকেই ওনাদের কাছে সবচেয়ে সংযত মনে হয়। যেই পুজোটাকে কেন্দ্র করে অ্যাকচুয়াল উদ্দেশ্য কিন্তু বিশাল করে একটা পুজোর আয়োজন হবে সেটা নয়, সেই পুজোটাকে ওখানে আয়োজন করা হবে ছোট করে, কিন্তু ওখানে যারা যে কোনো এই জাতীয় শারীরবৃত্তীয় জীবিকায় বা পেশায় নিযুক্ত তাদের যদি আর্থিক দিক থেকে বা কোনো পেশাভিত্তিক কোনো একটা অন্য ধরনের পেশায় তাদেরকে ইনভলভ করা যায়, সেই ধরনের কোনো একটা আর্থিক ওনাদের কোনো একটা ব্যাকআপ ওনাদের দেওয়া যায় বা সেই ধরনের কোনো একটা রিহ্যাব করার কোনো একটা রাস্তা ওনাদের বের করে দেওয়ার ব্যবস্থা করা যায়, সেই চেষ্টাটাই অ্যাকচুয়ালি ওনাদের মুখ্য উদ্দেশ্য। পুজোটা একেবারেই গৌণ, কিন্তু এইটাই ওদের মুখ্য উদ্দেশ্য যে ওনাদের কী করে উন্নতি করা যায় আর্থিক দিক থেকে, এবং যে পথে ওনারা আছেন সেই পথ থেকে হয়তো ওনাদের থাকতে হচ্ছে, কিন্তু সেই পথ ছাড়াও যদি অল্টারনেট আরেকটা পথে ওদেরকে ইনভলভ করা যায় সেটার চেষ্টাটা ওনারা করবেন, এই ভেতরে ভেতরে ওনাদের এইটাই অঙ্গীকার। তো এই জাতীয় একটা উদ্দেশ্য সফল হতে চলেছে এটা আমার কাছে, মানে আমি এটা শিরোধার্য করে নিলাম যে এরকম ধরনের একটা চিন্তাভাবনা ওনাদের মাথায় এসছে, এই চিন্তা ভাবনাটা যে ওনাদের মাথায় এসছে এটা আমি আমার তরফ থেকে 100% অ্যাপ্রিসিয়েশন রইল। আমি আমাদের এই সংগঠনের খর্দা মনন ওয়েলফেয়ার সোসাইটির এই জাতীয় বা আরও যেসব সংগঠন এর সাথে জড়িত হচ্ছে তাদের সান্নিধ্যে থাকার জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। নমস্কার। এবার আমরা চলে যাচ্ছি আমাদেরই আরেকজন সতীর্থ কিষাণ ভুজকজির কাছে। আমরা শুনে নিতে চাই আজকের যে মিটিং, সেই মিটিংটা কেমন লাগলো আপনার এবং তার থেকে আপনার বক্তব্যটা কি আমরা শুনতে চাই। নমস্কার, আমি কিষাণ ভুজক, খর্দা মনন ওয়েলফেয়ার সোসাইটি কা এক ছোটা সা মেম্বার হুম। আজ মুঝে সচ মে বহুত গর্ব মহসুস হো রাহা হ্যায় কি সমাজ के लोग एक अलग चिंता की तरफ जा रहे हैं, जो चिंता मैंने कई सालों से छोटे जब मैं छोटा था तब से मैंने देखा है कि दुर्गा पूजा हो रही है, मज़ा हो रहा है, आनंद हो रहा है, पैसा आ रहा है, पैसा खर्च हो जा रहा है, लेकिन वो सिर्फ एक कुछ 5 दिन 6 दिन का आनंद के लिए वो ख़त्म, उसके बाद वो करोड़ों करोड़ों रुपया ख़त्म हो जाता है जिसका कोई भी मतलब नहीं है। आज जो हमारे विमानदा ने एक विचार हमारी दीदी को बताया, उस विचार से हम लोगों ने एक प्रोग्राम जो बनाया है, हो सकता है ये प्रोग्राम पूरे वर्ल्ड में एक उदाहरण बन जाए कि पैसा से आनंद भी लीजिए और ज़रूरतमंद को आगे लाने की व्यवस्था भी कीजिए। मैं इतने से कह के मैं अपने वक्तव्य ख़त्म करता हूँ। अगर ये सक्सेस हुआ मेरे ख्याल में शायद जीवन में इससे बड़ी कोई सेवा नहीं होगी। धन्यवाद। एबार हमरा किछु वक्तव्य सुनबो কৃষ্ণেন্দু দত্ত মহাশয়ের কাছ থেকে, যিনি একনিষ্ঠভাবে মানুষের সেবা করে চলেছেন কিন্তু ক্যামেরার পেছনে থেকেই। আমার যেটা ছোট্ট একটা প্রশ্ন দাদা, এখানে এসে শুনলাম যে আপনি পাহাড়ে ওঠেন, ট্রেক করেন, তো ফিজিক্যালি ফিট হয়ে তো পাহাড়ে ওঠা যায়, কিন্তু একটা সমাজকে ফিজিক্যালি ফিট করে কি পাহাড়ে তোলা যাবে, নতুন কিছু দেখানো যাবে? হ্যাঁ নিশ্চয়ই তোলা তো যাবে, তার জন্যে প্রচেষ্টা, তার জন্যে চিন্তাভাবনা, তার জন্যে সেই ধরনের মানে মানুষের মধ্যে সেই ধরনের চেতনা যদি না আসে করা যাবে না। সেই চেতনা আমি এতদিনে দেখিনি, কিন্তু এখন এই যে নতুন ধরনের একটা ধারণা মানবিক দুরাবস্থা, গতানুগতিক পুজো সারা জীবন ধরে দেখছি, কিন্তু এই নতুন যে একটা কনসেপ্ট মানবিক দুর্গা পুজো এটা আমি আজকে প্রথম শুনলাম মিটিংয়ে এসে। আর আজকে একটা বিশেষ দিন, সারা বিশ্ব আজকে শ্রমিক শ্রেণী কাছে একটা পবিত্র দিন, সেই দিনে এই যে মানবিক দুর্গাপুজো এবং যাদের কেন্দ্র করে এটার আমাদের চিন্তাভাবনা এসেছে
যেটা আমাদের বিমানবাবু প্রথম বললেন এসে, সেইটা হচ্ছে সেখানেও একটা শ্রেণী বা একটা শ্রমিকদের ব্যাপার আছে, সেটাও আমাদের সমাজের এক ধরনের শ্রমিক, তারাও শ্রম এর বিনিময়ে অর্থ উপার্জন করে। এবং পুজোটা যেহেতু দুর্গাপূজাটা যেহেতু তাদের ওখানকার একটা মাটি নিয়ে আমাদের দুর্গাপুজোর সূত্রপাত হয়, প্রতি বছরই হয়, এটা আমাদের বহু বছর ধরে হয়ে আসছে, আজীবনকাল এটাই দেখেছি। তো সেই জিনিসটাকে কেন্দ্র করে আমাদের এই পুজোটা, তাদেরকে কেন্দ্র করে তাদের মানোন্নয়ন, তাদেরকে সমাজে এগিয়ে আনা, তাদের দিয়ে যদি সমাজকে আরও উন্নত করা যায়, দেশটাকে আর একটু এগিয়ে নেওয়া যায়, এই ধরনের একটা নতুন চিন্তাভাবনা নিয়ে আমরা দুর্গাপুজোটাকে উপলক্ষ করে এটা এগোবার চেষ্টা করছি। এখানে সমাজের সমস্ত সৌভাগ্য সম্পন্ন মানুষকেও আমরা আহ্বান জানাবো যে আমরা যদি সেইভাবে এদেরকে উদ্বুদ্ধ করতে পারি, সেটা যদি করতে উনি যেটা বললেন আমাকে যে পাহাড়ে ওঠানো যায়, তো আমরা চেষ্টা করলে সেটা তো নিশ্চয়ই করতে পারি, কিন্তু সেই ধরনের চিন্তাভাবনা, সেই ধরনের প্রচেষ্টা আমাদের থাকতে হবে। এই বলে শেষ করছি। আপনারা সবার বক্তব্য শুনলেন, এখানে একটা কথা আমি ভাবনামুখের পক্ষ থেকে বলতে চাই যে এক মাস তো পুজো হলো, বারো মাস নয় কেন? আমরা যেখানে পুজো করতে যাচ্ছি বারো মাসই পুজো হবে, অভিজিৎদা যেটা বললেন। আরেকটা কথা বলতে চাই যে ভাবনামুখ যে কাজটা করছে সোশ্যাল ক্যাপিটাল তৈরি করা, আপনারাও পুজো করবেন, কৃষ্ণেন্দুদা যেটা বলছিলেন, দাদা যেটা বললেন যে আমরা অনেক পুজো দেখে এসেছি, তা আপনাদের এই পুজোতে মানে আজকের থেকে যেদিন আমাদেরকে শুনবেন সেদিন থেকে পাড়াতে একটা সাতজন মায়েদের কমিটি করুন, তারা পুরনো খবরের কাগজ খাতা বই মাসে একদিন জমা দেবেন, সেটাকে বিক্রি করবেন, সেটাকে আমরা বলছি সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া, সেই টাকা থেকে 20% হয়তো আপনারা রাখলেন, 20% বেতন দিলেন কাউকে, 60% টাকা সোশ্যাল ক্যাপিটাল হিসেবে সোশ্যাল কজে খরচা করে দিলেন। ভারতবর্ষে ব্যাংকে চুরি হয়, ভারতবর্ষে কাজ করতে ঘুষ দিতে হয়, এরকম অনেক খবর আমরা 75 বছর ধরে শুনে এসেছি, কিন্তু ভারতবর্ষের নাগরিকরা তার পাড়া থেকে তাদের পাড়ার মানুষের পাশে দাঁড়াবে, আমরা সেই জায়গাটা ধরতে চাইছি। তাই ফার্স্ট মে নাগরিক মানে শ্রমিক, যাদের ট্যাক্সের টাকায় দেশ চলে, তারা যদি এক হয়, ভারতবর্ষ জুড়ে সব সোশ্যাল সংগঠনদের পয়েন্ট করে করে যদি একটা জায়গায় আনা যায়, তারা নিজেদের মতনই কাজ করবেন, কিন্তু মাসে একদিন মোবাইলের মাধ্যমে তারা ভিডিও রেকর্ড করে পাঠাবেন যেটা ভাবনামুখ দেখাতে পারবে, তাহলে মনে হয় আমরা আমাদের যে টিভির যে কচকচানি আনইম্পর্টেন্ট কিছু কথা নিয়ে দিনের পর দিন চলছে, কারণ তাহলে নেতাদেরকে কাজ করতে হয় না, তাহলে আমাদের দেখে হয়তো এবার নেতারাও কাজ করবেন। কিন্তু শেষ বক্তব্য আমার হবে না, যেখানে আমরা বসে আছি খর্দা মননে, লিপিকাদিকে বলবো যে আজকের কনক্লুশন ওটা নিয়ে আপনি কিছু বলুন, তারপরে আমরা দা এন্ড করবো আজকের মতন। প্রতি মাসে যে আমরা বসবো, আপনি যেদিন বলে দেবেন, প্রতি মাসের প্রথম রোববার কি দ্বিতীয় রোববার যদি এখনই বলতে পারেন, তাহলে আমরা সেই মতন এখানে আসবো। দিদি, এই আমরা এরপরে কবে বসবো সেটা সকলের সুবিধা অনুযায়ী আমরা ডেটটা ঠিক করে নেব, যেদিনকে মোটামুটি আমরা বেশিরভাগ মানুষকে পাশে পাব। তো আমাদের এই দুর্গাপূজাটা হবে মানবিক দুর্গাপূজা, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবিক আরাধনা হবে, যে মা তার কোনো জাত হয় না, তার আরাধনা করতে কোনো বর্ণ লাগে না, স্ত্রী পুরুষ ধনী নির্ধন সকলেই তার আরাধনা করতে পারেন। তো দশভুজা হয়ে যিনি আমাদের রক্ষা করছেন, আমরা সেই দশভুজার আরাধনাই করব 10 মাথা দিয়ে, অর্থাৎ 10 রকম চিন্তাভাবনা, সমাজের 10টা দিকের যাতে উন্নতি সকলে মিলে করতে পারি, সেই চিন্তাধারা প্রকাশ হবে এই মানবিক দুর্গাপুজোয়। এবং যাদেরকে নিয়ে এই চিন্তাভাবনা প্রথম করা হয়েছে, তারাও সমাজকে অনেক কিছু দিচ্ছে, কিন্তু তার বদলে যা পাচ্ছে সেটা হয়তো অনেক কম। তাদের যখন বয়স হয়ে যায়, সেই মায়েদের কথা কিন্তু আমরা কেউ মনে রাখি না, যারা সমাজকে দিয়েছেন, যারা আমাদের মতো মেয়েদের রক্ষা করেন। তো সেই মায়েদের জন্য যদি আমরা একটা পেনশনের ব্যবস্থা করতে পারি এই সোশ্যাল ক্যাপিটালটা থেকে, যেটা আমরা খবরের কাগজ যদি আমরা প্রত্যেকের বাড়ির সেগুলো বিক্রি করে তার 60% জমা করেও যদি একজন দুজন করে এরকম মায়েদের জন্য আমরা কিছু ভাবতে পারি, সেটা হয়তো আমাদের ক্ষেত্রে একটা অনেক বড় পাওনা হবে। তো আপনারাও সকলে এগিয়ে আসুন। আজকের মতন এতটা, পরের মাস তার পরের মাস সারা জীবন মৃত্যু অবধি যেন আমরা এই কাজ করতে পারি,
এই প্রতিজ্ঞাবদ্ধ হলাম আমরাও, আপনারাও যদি হন তাহলে দেশ জুড়ে নাগরিকরা মাসে একদিন দুটো ঘন্টা দিলেই হয়তো এই কাজটা হয়ে যাবে। আসুন সবাই এগিয়ে আসুন, ধন্যবাদ। আলো আসতে দাও ভেঙে পড়ার আগে, আজ ঘুরে দাঁড়াও। জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো মা, জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে, জাগো জাগো উমা, জাগো ঈশ্বর, জাগো স্পন্দন, জাগো জাগো উমা। Yeah.